আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। রান্নাঘরে চলে এসেছি, চিংড়ি মাছটা ভিজিয়ে রেখেছি আর খুদের চালটাও ধোয়া হয়ে গেছে। খুদের চালের বড় রান্না করব, চিংড়ি মাছ ভর্তা, আলু ভর্তা আর বেগুন ভর্তা বানাবো। সব কিছু রেডি করে ফেলতেছে, তারপরে খুদের বড়টা বসিয়ে দেবো আর এই যে বেগুনটা পুড়ে নিতেছে। তারপর তো আধা ঘন্টার মধ্যে আমার নাস্তাটা তৈরি হয়ে গেল, খুদের বড়টা রান্না হয়ে গেছে, আলু ভর্তা বেগুন ভর্তা চিংড়ি মাছ ভর্তা বানানো হয়ে গেল। এখন টেবিলে নিয়ে যায়, তারপর সকালে নাস্তা খেতে বসে পড়বেন। সকালে নাস্তা খেতেও বসে পড়লো বড় ভাই আর সাইদুলের বাবা, আর মা তো ঢাকা বেড়াচ্ছে বড় ভাইয়ের বাসায়। তারপর আমি নাস্তা খেতে বসে পড়লাম। নাস্তা তো খাওয়া হয়ে গেল, এখন একটু কফি বানিয়েছে আমি আর সাইদুলে বাবা খেয়ে নিতেছে, আর সারামণিকে ডাক দিতেছে, ওঠো ঘুম থেকে উঠে নাস্তা করে পড়তে বসবে, এই জন্য ডাকতেছি। এখন বেজে গেছে প্রায় 9টার মতন, সাইদুলে বাবা কফিটা খেয়ে চলে যাবে দোকানে। এই যে সাইদুল বাবা চলে যাচ্ছে দোকানে। তারপর তো আমি প্রত্যেকটা ঘরে গুছিয়ে দিলাম, ভাবিও চলে এসেছে ঘর ঝাড়ু দিয়ে এখন মুছে নিবে। আর সাবা পড়তে বসে পড়েছে, আর ওই রুমে সারামণিকেও পড়তে বসিয়েছি। সকালে নাস্তা খাওয়া হয়ে গেছে, সারামণির চা বিস্কিট, ওকে একটু চা বানিয়ে দিয়েছিলাম। আর ভাবি তো ঘর ঝাড়ু দিয়ে এখন মুছে নিবে। আর আমি রান্নাঘরে চলে আসলাম। গতকালকে পোয়া মাছ লবণদা রেখেছিলাম, মূলা শাক দিয়ে রান্না করব, আর দেশি মুরগি লাউ দিয়ে রান্না করব। এই দুপুরের মেনু আর ভাত। ভাতটা তো বসিয়ে দিয়েছিলাম, বলক এসেছে, আর এদিকে পেস্টও ভেজে নিয়েছি, পানি দেওয়ার পর আদা রসুন দিয়ে দিলাম। মূলা শাকের তরকারিটা রান্না করব পোয়া মাছের। এখন একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিই, আর একটু ঝাল ঝাল করে রান্না করবো। এই জন্য মরিচের গুঁড়াটা একটু বেশিই দিলাম। লবণদা মাছ একটু ঝাল ঝাল করে রান্না করলে খেতে খুব ভালো লাগে। তারপর তো সারামণি রেডি হয়ে গেল, ও চলে যাচ্ছে স্কুলে। আর এদিকে আমার মশলাটাও কষানো হয়ে গেছে, আর এই যে ভাত তো আস্তে আস্তে হচ্ছে। এখন ধুয়ে রাখা পোয়া মাছটা দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে মূলা শাকটাও দিয়ে দিব, দুইটা একসাথেই রান্না করব।
মানে মূলা শাকটা আমি পরে দেই না, একসাথে দিয়ে দিলে মশলাগুলো ভালোভাবে মূলা শাকের মধ্যে ভিজে ভালোই হয় আস্তে আস্তে। আর মূলা শাকের থেকে তো অনেকটাই পানি উঠবে, এই জন্য আর পানি দেওয়া যদি দরকার হয় দিব, না দিলে আস্তে আস্তে হয়ে যাবে। ভাতটা তো ঠিকা দিয়ে ফেলাম, এখন লাই তরকারি রান্না করবো মুরগি গোস্ত দিয়ে। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর পানি দিয়েছি, আদা রসুন দিয়ে দিলাম। এখন একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিই। আর পাশে চলে মূলা তরকারিটা আস্তে আস্তে হচ্ছে, কতটা পানি উঠেছে দেখো। আমায় আর পানি দেওয়া লাগেনি, আমি মিডিয়াম আঁচে আস্তে আস্তে রান্না করে ফেলেছি মূলা তরকারিটা পোয়া মাছ দিয়ে। আর এদিকে মশলা কষানো হয়ে গেল, এখন ধুয়ে রাখা মুরগি গোস্তটা এর মধ্যে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিই। পরে লাউ আর আলু দেবো, দেশি মুরগি তো একটু সিদ্ধ হতে দেরি লাগে, আগে একটু ভালোভাবে কষিয়ে নিই। তারপর তো মূলা তরকারিটা প্রায় হয়ে এসেছে, ঝোলটা পুরো শুকিয়ে ফেলবো। লবণদা মাছে পানি রাখতে নেই, পোড়া পোড়া করলে খেতে ভালো লাগে, পুরো শুকিয়ে ফেলবো। আর অনেকক্ষণ ধরে তো মুরগি গোস্তটা কষানো হলো, এখন এর মধ্যে লাউ আর আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেই, তারপরে পরিমাণ মতন পানি দিয়ে দিব। লাউ দিয়ে তো আরও কিছুক্ষণ কষালাম, এখন পানি দিয়ে দিব, অল্পই দিব, কারণ লাউটা অনেকটা সিদ্ধ হয়েছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। অল্প ঝোল দিব, বেশি দিব না, এই যে পানি দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে ঢেকে দিব। মুরগি গোস্তটা প্রায় হয়ে এসেছে, ঝোলটা আর একটু ঘন হলে নামিয়ে ফেলবো। দুপুরে রান্নাটা তো কমপ্লিট হয়ে গেল, মূলা শাক দিয়ে পোয়া মাছের চচ্চড়ি আর লাউ দিয়ে দেশি মুরগির ঝোল আর ভাত, এই দুপুরের মেনু। তারপর তো দুপুরে খাবার খেতে বসে পড়লো সারামণি, সারামণির বাবা সারামণি টিফিন খেতে এসেছে, খেয়ে আবার স্কুলে চলে যাবে। আমাদের স্কুল তো সামনেই, টিফিন খেতে চলে এসেছে। আর বড় ভাইয়াও আসতেছে, এই যে বড় ভাইও খেতে বসে পড়েছে। দেখতে দেখতে তো বিকেল হয়ে গেল, তারপরে সাইদুল বাবা গতকালকে বাদাম এনেছিল, তারপরে গতকালকে রাত্রে সাইদুল বাবা বাদাম মানে ভাজছে বালু দিয়ে, খুব সুন্দর ভাজা হয়েছে, গতকালকে রাত্রে ভেজেছে। আর গতকালকে তো আমি কোনো ভিডিও দেইনি, তারপরে সেই বাদাম বসে বসে খেলাম।
তারপর সন্ধ্যার একটু আগে সাইদুল বাবা দুধ কিনে দিয়ে গেল, একটু জাল দিব আর একটু সেমাই রান্না করব আর বাকিগুলো ফ্রিজে রেখে দিব। আর এই যে ঝুরা সেমাই রান্না করব দুধ দিয়ে, ঝুরা সেমাইটা প্রথমে একটু ভেজে নিব আর একটু জাল দিব পিয়া খাওয়ার জন্য, আর বাকিগুলো বোতলে ভরে ফ্রিজে রেখে দিই। তারপর তো দুধ জাল দেওয়া হয়ে যাওয়ার পর এখন সেমাইয়ের দুধটা জাল দিতেছি, আর এই যে এই কড়াইতে মানে সেমাইগুলো ভেজে নিব, তারপর দুধের মধ্যে ছেড়ে দিব। তারপর তো সেমাই ভাজা হয়ে যাওয়ার পর আমি দুধের মধ্যে দিয়েও দিয়েছি, হালকাভাবে নাড়া দিয়েছি, অনেকটাই সেমাই জমাট বেঁধে আছে। এখন ভালোভাবে নাড়াচাড়া দিয়ে জমাটগুলো ভেঙে দিই, তাহলে সেমাইটা ঝরঝরো হবে। ভালোভাবে নাড়া দিই, আস্তে আস্তে সেমাইটাও রান্না করে ফেলি। শুধু দুধ দিয়ে রান্না করলাম আর সামান্য চিনি দিয়েছি, চিনির পরিমাণ একটু কমই দিয়েছি। তারপর তো সেমাই রান্না আমার হয়ে গেছে, মাশাআল্লাহ সুন্দরই হয়েছে। সাইদুলের বাবা আবার আমার ছেলে মেয়েরও এই সেমাইটা খুব পছন্দ করে খায়। তারপর আমার একটু মুড়ি মাখা খেতে ইচ্ছে করলো, টমেটো কাঁচা মুড়ি কেটে নিয়েছি, পেঁয়াজও নিয়েছি, আর যে চানাচুর নিলাম, এখন সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নিই আর কিছু মুড়ি দিয়ে মুড়ি মাখা খাই। আর সারা তো মসজিদে চলে গেছে, সাবা খাবে না মুড়ি মাখা, আমি একাই বসে বসে খেলাম। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।